সাথে আজকে আমাদের হচ্ছে শেষ দিন, আজকে হচ্ছে শুক্রবার। তো শুক্রবারে আজকে সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে, স্টিল না ওই অবস্থা। আর আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে একটা বাসার জিনিসপত্র। মানুষ কতজন? তিনজন চারজন মানুষ। এত কিছু লাগে, কত যে বিলাসিতা, কত যে অপ্রয়োজনীয় জিনিস, কত যে মানে মনের চাহিদা, হ্যাঁ কত কিছু। আসলে কি বেঁচে থাকতে এত কিছু লাগে? যখন ঘর গুছাই তখন যেটাই হোক, কম দামি হোক বেশি দামি হোক, ব্র্যান্ড হোক আর নন ব্র্যান্ড হোক, এগুলো হচ্ছে দরজাটা খোলা, কারণ হচ্ছে সে একটা একটা করে নিয়ে যাচ্ছে। আজকে আমাদের দুপুর দুটার দিকে গাড়ি আসবে, তো আমি এই কয়েকটা গাছ সিলেক্ট করছি, এই কয়েকটা নিয়ে যাব। তো আমার তো অভ্যাস ভালো না, ওখানে গিয়ে আমার আর ইচ্ছা নাই গাছ, মানে গাছ লাগাবো বাট সেভাবে চিন্তা করে। তো আমি এগুলো দেখতেছি সকাল থেকে, ভাবতেছি যে আসলে এত কিছু লাগে বলেন তো, কতগুলা বস্তাতে কত কিছু আছে, এখানে কতগুলা বস্তা আছে ছোট ছোট। আমরা বলি যে আমাদের বেতনের টাকায় সংসার চলে না, আমাদের আমি না বারান্দায় একা বসে আছি, ওর আজকে এই বাসায় আজকে শেষ দিন, বিছান খাটটা আলমারিটা ফাঁকা করা হয়ে গেছে। আসলে আমরা যদি দিনের পথে চলি, একটু লিমিটেশন চিন্তা করি বা একটু অপব্যয় কম করি, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা যে এত হাউতাশ করি যে এত টাকা লাগে, আসলে এত টাকা লাগে না জীবনে চলতে। আমি দেখছি যে খেতেও কত অত বেশি টাকা লাগে না। খেতে কত টাকা লাগে? আপনি হায়েস্ট দিনে কত টাকা খান বলেন? এগুটাই অবশ্য আমার বিজনেস রুম ছিল, তো বিজনেস রুমটা একটু বেশি জিনিস থাকবে বা এলোমেলো থাকবে, এটাই স্বাভাবিক। এটা জিনিস বাদে দিলাম, এই যে একটা একটা করে নিয়ে যাওয়া হচ্ছে যেগুলো চপ চপ হচ্ছে। বাবা পারছো তো বাবা? হ্যাঁ গুড। আস্তে আস্তে বাবা, দেখি বাবার হাতে ব্যথা বাবা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমাদের এই জীবনের কিছু খণ্ডচিত্র আর কি, দুই দিন থেকে আমি ভিডিও আপলোড করে বলতেছি, জানাচ্ছি যে আমরা বাসা পরিবর্তন করতেছি। তার কারণ অবশ্য সবাইকে বলি, এটা হচ্ছে সম্পূর্ণ বাচ্চার প্রায়োরিটি। আমাদের ওই বাসায় কোনো প্রবলেম ছিল না আলহামদুলিল্লাহ, এবং উল্টা আমি আসলে আফসোস করি যে ওরকম বাসা মালিককে আমি হারায় ফেলছি। কারণ আমি যখন নতুন বাসায় উঠি, আমি মনে মনে আল্লাহকে ডাকতে থাকি যে আল্লাহ এরকম পরিস্থিতিতে না পড়ুক যেন, মানে খারাপ মালিক কপালে চটে, কারণ এটা একটা রহমত। হ্যাঁ, আপনি যদি যে বাসায় থাকেন আপনার নেইবার এবং আপনার মালিক যদি ভালো হয়, তাহলে এটা অবভিয়াসলি রহমতের একটা অংশ। তো খুব ভয় হয়। চলে যাচ্ছ নতুন বাসায়? ওই বাসায় ওই বাসায় ইয়ে জুতা পরো। এক্সাইটেড হবার আমরা চলে আসছি নতুন বাসায়। জাস্ট শুধু এগুলো এখানে রাখা হয়েছে। তার এখন বাজে সন্ধ্যা 6টা। আমি আবার যেতে চাইছিলাম, পরে ভাবলাম আস্তে আস্তে রাত হয়ে যাবে, তো বাচ্চা ঘুমায় যাবে, এ কোলে নিয়ে এত দূর রাস্তা যাওয়া আবার আসা। কারণ হচ্ছে আর গাছগুলো আছে, কারণ গাছগুলো এমন ভাবে আনতে হবে, গাছগুলোর জন্যই একটা ছোট্ট পিক আপ লাগবে। ছোট্ট পিক আপ বলতে কি, কারণ একটা গাছের উপর তো আরেকটা গাছ রাখা যাবে না। ভ্যান যে পিক আপটা নিয়েছিলাম সেটা যখন 1000 টাকা আছে, আরও উঠায় দিয়ে যাবে, সেখানে ভ্যানই চাই হচ্ছে 1500 টাকা। তো তার থেকে পিক আপই ভালো, ভ্যানে কয়টা আর ধরবে। এই সব করে পরে সব কিছু শুধু রাখা হয়েছে। আজকে রাতে আর আমি কিছুই করব না, কারণ হলো এই যে কিছুই করব না, কারণ সন্ধ্যা 6টা বাজে, তার আস্তে আস্তে রাত 10টা বাজবে। আমি আর আমি তো বড় বড় জিনিসগুলো সেট আপ করতে পারবো না, বড় জিনিসগুলো ও সেট আপ করে দেওয়ার পরে ছোটো ছোটো জিনিসগুলো বস্তা থেকে বের করে আমি গুছাবো। আর আলহামদুলিল্লাহ আমার ছোটো বোন খাবার পাঠাইছিল, আমি ওই ভিডিওটা করতেই পারি নাই, খেয়ে শুধু বাটিতে এভাবে করে রেখে দিছি। তো থাক এখানে এরকম, কারণ এগুলো সব ঝাড়ু দিয়ে মুছে তারপরে হচ্ছে জিনিস রাখতে হবে। তো এরকমই থাক আপাতত।
বাচ্চাদেরকে ঘুম পাড়ায় দেই। সাথে ঘুম, আমি না উঠে গেছি। আমাদের সকালবেলা উঠে প্রথম কাজ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা। চুলা ফিটিং করা, গ্যাসের সিলিন্ডারটা নিচে না কিভাবে এখানে সেট করে দিবে কিভাবে? আমার এটা আর যে একটা পড়ে গেছে কিভাবে, এটা কিনতে হবে নাহলে এটা লাগানো যাবে না। এত সাবধানে নিয়ে আসলাম রিক্সায় বসে, তারপরে আমরা সবাই একসাথে কাজ করতেছি। সাদিক গুড বয়, গুড জব সাদিক। সাদিক হচ্ছে বই গুছাচ্ছে, আমরা জাস্ট হচ্ছে যে যে জিনিসটা যেখানে থাকবে সেখানে শুধু সেট করে রাখতেছি, যে এই জিনিসটা এখানে রাখবো আপাতত এটা, কারণ এই বাসা গুছাইতে তো আমার 2 মাস লাগবে। পরে হচ্ছে যে সিস্টেমেটিক্যালি ওগুলো আমি অর্গানাইজ করে রাখবো। আপাতত যেমন চিন্তা করেই রাখছি যে আমি এই রুমটা বিজনেস রুম, মানে বিজনেস রুমের জন্য গুছা রাখবো, তো কোন জায়গাটাতে কোন পণ্য থাকবে সেটা হচ্ছে যে সেটা জাস্ট সেট আপ করে রাখছি। খাটটা কোথায় বসবে, আলমারিটা কোথায় বসবে, হচ্ছে ফ্রিজটা কোথায় বসবে, এই জাস্ট এতটুকু শুধু সেট আপ করে রাখতেছি, পরে গুছাবো। সকালবেলা আমার যে ইমিডিয়েট ছোট বোন, ও খাবার নিয়ে আসছিল, চিকেন খিচুড়ি ডিম সাথে চিকেনের ভুনা ছিল। আমরা তো দুদিন থেকে, 2 দিন না মোটামুটি 24-48, হ্যাঁ 2 দিন হবে, তো 2 দিন থেকে রান্না বান্না সেরকম দেখা যায় বাইরের খাবারই খাওয়া হচ্ছে, ওরা খাবার দিয়ে যাচ্ছে। রাতের বেলা দিয়ে গেছিল একদমই ছোট বোনটা, আর হচ্ছে আর সকালবেলা আমার সবচেয়ে বড় কথা ও ছিল শ্বশুরবাড়িতে গেছিল, এসেই আবার আমাদের জন্য খাবার নিয়ে আসছে। হচ্ছে 4টা বাজে রে, আমরা সবাই মিলে খেতে যাচ্ছি। এই যে 4টা বাজে, 4টা বাজে এখন, আমরা সবাই মিলে এখন খেতে যাচ্ছি, কারণ এখন যদি আমি দুপুরের খাবার, সরি দুপুরের খাবার, আর সকালবেলা ও খিচুড়ি নিয়ে আসছিল, আর এখন যদি না আমি রান্না বসি তাহলে সন্ধ্যা হবে খেতে, তো ভাবলাম বাসায় অনেক কাজ এলোমেলো হয়ে পড়ে আছে, এটা বলো এলোমেলো সেটাই। আসার সময় এক বস্তা মাটি নিয়ে আসছি, এগুলো মাটি বাসায় ছিল, তো বলতে পারেন অভ্যাস আর কি, অভ্যাস। আর একেবারেই গাছ শূন্য ছাড়া থাকা হুট করে সম্ভব না, তাই কিছু কিছু গাছ নিয়ে আসছি। এগুলো হচ্ছে এই যে খালি পটগুলো আছে এগুলো তো লাগাবো, এই যে এখানে আছে, এখানে কিছু আছে এগুলো তো লাগাবো। আর এই যে সকালবেলা এখন বাজে 12টা, আমি জাস্ট এটা ক্লিন করলাম, এখন এগুলো শুকাইতে দিব। মানে আমি আসার আগে এতগুলো কাপড় ক্লিন করছি, তারপরেও মানে কাপড় ধুইতেই আসি, মানে এদিকে পরিষ্কার করে এদিকে ময়লা হয় প্রতিদিন। বাসায় ছোট বাচ্চা থাকলে কাপড় বেশি থাকে, এটা অবশ্য স্বাভাবিক। না আমরা যেদিন ছিলাম আর কি বাসায় এক রাত, সেদিন পরের দিন জাস্ট খালি জিনিসগুলো এনে কোথায় কোনটা বসবে সবগুলো না, কিছু কিছু রেখে আমরা সকালবেলা আমার বোনের নিয়ে আসা কিছু রেখে আমি বলছি যে থাক একসাথে এই যাব এখন আমার বাসায়। এটা হচ্ছে সকালবেলার চিত্র, আমি ঘুম থেকে উঠে, সকাল না তাও মোস্ট প্রবলি 9টা-9:30 বাজবে, তখন দেখি যে একটা পাখি এসে বসছে। আমার সন্ধে হচ্ছিল কারণ আমি যখন কাপড় শুকাতে গেছিলাম তখন দেখি যে বারান্দার গ্রিলের মধ্যে পাখির হাগু, আমার তো খুব ভালো লাগছে, তার মানে পাখি আসে।
কারণ আসলে এই চিত্রগুলো তো রেয়ার, গাছে নাই যেখানে সেখানে পাখি থাকবে কোথায়। আর একটা পাখি দেখা, গাছ দেখা যে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয়, মানুষকে যে মেন্টাল রিলিফ দেয়, মানুষকে যে স্থিরতা দেয়, এটা তো বর্তমান সময়ের অধিকাংশ মানুষই বোঝে না। অতিরিক্ত সাউন্ড পলিউশন, অতিরিক্ত ব্রাউজিং, অতিরিক্ত মোবাইল ব্রাউজিং মানুষকে যে কোথায় নিয়ে যাচ্ছে বা কোথায় যাবে এটা নিজেরাও বুঝতেছে না। তো আমরা দুপুরবেলা বাইরের রেস্টুরেন্টে খাইছি, আমরা এখন যে জায়গাটাতে আছি। আচ্ছা, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছেন যে আপু এত ঘন ঘন বাসা চেঞ্জ করেন কেন। আসলে ঘন ঘন না, আপনারা মাঝখানে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অনেকে হয়তো ভিডিওটা দেখেন নাই। আমরা যে বাসায় আগে ছিলাম সেটা অলরেডি 4 বছর গন, আমরা 4 বছর পরে বাসা চেঞ্জ করতেছি, এবং ওটা চেঞ্জ করার আমাদের কোনো পরিকল্পনা ছিল না। জাস্ট সাদিকের মাদ্রাসার কাছাকাছি বাসা নেওয়ার জন্য বাচ্চাকে প্রায়োরিটি দিয়ে আমি ওটার জন্য আফসোস করি, বাসাটা আমার খুবই ভালো লাগতো। আর দ্বিতীয় কথা হচ্ছে, মাঝখানে একবার আপনারা বাসা চেঞ্জ করা দেখছেন, ওটা বাসা চেঞ্জ না, আমি আমার বিজনেসটা বাসা থেকে সেপারেট করার জন্য আলাদা একটা বাসা নিয়েছিলাম আমি, কিন্তু তখনই রাব্বুল আলামিন মানে আমাকে মানে আমিনা চলে আসে দুনিয়ায় আর কি। আমিনা আমি বুঝতে পারি যে আমি মা হতে যাচ্ছি, তখন আমি ওই বাসাটা ছেড়ে দিই যে আমার পক্ষে বিজনেসটা কন্টিনিউ করা সম্ভব না। তখন আমি হচ্ছে সেকেন্ড সেকেন্ড বেবি আমার পৃথিবীতে আসা, আলহামদুলিল্লাহ। এই এইটা আপনাদের মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আসলে আমরা বাসা পরিবর্তন ঘন ঘন করি না, এটা অলমোস্ট 4 বছর পরে। বড় ভালো থাকবেন সবাই, আমি এখানে চলে যাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।